নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজ কিন্তু দ্বিতীয় দিনে মুখোমুখি আবারও ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সিএবির যে সুপার ডিভিশন লিগ, সেই লিগের দ্বিতীয় দিনে কিন্তু আজ খেলা ছিল, যেখানে দুরন্তভাবে দ্বিতীয় দিনে ফিরে এলো ইস্ট বেঙ্গল। প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় দিনে কিন্তু বোলিংয়ে প্রত্যাবর্তন করলো ইস্ট বেঙ্গল, যেখানে 120 রানে কোনো একটা উইকেট হারিয়েছিল মোহনবাগান। সেখান থেকে 189 রানে অল আউট করে দিল মোহনবাগানকে এবং দুরন্তভাবে উইকেট তুলে নেয় কিন্তু ইস্ট বেঙ্গলের বোলাররা। প্রথম দিনের শেষে ইস্ট বেঙ্গল 174 রানে অল আউট হয়ে যায় এবং দ্বিতীয় দিনের প্রথম ইনিংসে কিন্তু মোহনবাগান 189 রানে অল আউট করে দেয় ইস্ট বেঙ্গলের বোলাররা এবং প্রথম ইনিংসে মাত্র 15 রানে এগিয়েছিল মোহনবাগান। মোহনবাগানের হয়ে সর্বোচ্চ 64 রান করেন সুদীপ কুমার ঘরামি। ইস্ট বেঙ্গলের হয়ে 3টি করে উইকেট নেন অমিত কুইলা ও অয়ন ভট্টাচার্য। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শুরু করে ইস্ট বেঙ্গল। দিন শেষে ইস্ট বেঙ্গল 51 রানে 1 উইকেট হারিয়ে রয়েছে। এখনও পর্যন্ত 36 রানে এগিয়ে রয়েছে ইস্ট বেঙ্গল। এখন দেখার তৃতীয় তথা শেষ দিনে কতটা লড়াই দিতে পারে ইস্ট বেঙ্গল। চলুন দেখে নিই আজ ম্যাচের বিশেষ কিছু মুহূর্ত। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।